सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশী ব্লগার অরিন। আজকের পর্বে আপনাদেরকে বেগুন আর ডিমের দুর্দান্ত একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। আর আমি কথা দিচ্ছি এই রেসিপিটিকে বাসায় একবার ট্রাই করলে বারবার এটার রিকোয়েস্ট আসতেই থাকবে। ডিম বেগুনের চমৎকার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুইটি বেগুন আর নিয়েছি দুইটি ডিম। এখন আমি বেগুনগুলোকে ছোট টুকরো করে কেটে নিব। এখন সবগুলো বেগুন কেটে নাও হয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব ভালোমতো ধুয়ে ক্লিন করে নিব। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি। আর পানি এমনভাবে নিতে হবে যাতে বেগুন সিদ্ধ হয়ে যাওয়ার পর এক্সট্রা পানি ফেলে দিতে না হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটিকে অন করে দিয়ে কয়েক মিনিটের মতো এটাকে জাল করে সিদ্ধ করে নিব। কয়েক মিনিটের মতো ভালো করে জাল করে নেওয়ার পর এখন বেগুনগুলো খুব ভালোমতো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কমে গেছে। এখন বেগুনগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি বেগুনগুলোকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি। এখন বেগুনগুলোকে হাত দিয়ে ধরা যাচ্ছে। এখন আমি বেগুনের উপর থেকে এভাবে খোসাটিকে উঠিয়ে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো বেগুনের খোসায় উঠিয়ে নিব। সবগুলো বেগুন থেকে খোসা আলাদা করে নেওয়া হয়ে গেলে এখন খুব ভালো মতো হাত দিয়ে এগুলোকে মেখে নিয়েছি। এখন বেগুনগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটিকে ভালোমতো গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর তেল যখন ভালোমতো গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরা। যখন এই তেলের মাঝে জিরার খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে তেলের মধ্যে নরম করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে যাবে আর পেঁয়াজের মাঝে এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। তবে পেঁয়াজগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা যাবে না। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আর 5-6টি কাঁচা মরিচ একটু বোটা ভেঙে দিয়ে দিচ্ছি। আর স্বাদ বুঝে এখানে লবণ অ্যাড করে নেবেন। এরপর ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে। মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য এর মধ্যে অল্প কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। তারপর আবার ভালো মতো কষিয়ে নিচ্ছে। মশলাগুলোকে কষাতে কষাতে যখন মশলার মধ্যে এরকম তেল উপরে ভাসতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এখন টমেটোগুলোকে মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছে। আর টমেটোগুলোকে এইভাবে একটু নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছে। টমেটোগুলো যখন খুব ভালো মতো মশলার সঙ্গে মিশে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর বেগুনগুলোকে এই মশলার মধ্যে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছে। এখন এইভাবে এটাকে যতটা সম্ভব পারা যায় গুলিয়ে নিতে হবে। টমেটো বেগুন কাঁচামরিচ সবগুলো যাতে একত্রে মিশে যায়
এই জন্য এইভাবে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ডাল ঘুটনি ব্যবহার করতে পারেন। সব উপকরণ যখন একত্রে খুব ভালো মতো মিশে যাবে তখন এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ডিমের উপরে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, তারপর এই উপকরণগুলোর সঙ্গে খুব ভালো মতো ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন এটা অনেকটা টেনে এসেছে। এখন এর মধ্যে সবশেষে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া। আর এখানে অবশ্যই গরম মশলা গুঁড়োটিকে ব্যবহার করবেন, এটা বাজার থেকে কেনা গরম মশলা, এটা আপনার 20-25 টাকায় কিনতে পাবেন। তা এখন খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিয়েছি, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমাদের দারুণ মজার বেগুন ডিমের রেসিপি রেডি। এখন শুধুমাত্র গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। তবে চাইলে আপনারা এটাকে রুটির সঙ্গে সার্ভ করতে পারেন, তবে আমার কাছে ভাত দিয়ে বেশি ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।